হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং বই থেকে আজকের ক্লাসে থাকছে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 6 বা ষষ্ঠ পার্ট। এবং আজকের পার্টে আরও নতুন নতুন নিয়ম তোমরা শিখতে চলেছো এবং প্রত্যেকটা কোশ্চেনের সমাধানে থাকছে নতুন নতুন নিয়ম। সুতরাং ভিডিও ক্লাসটা একটু স্কিপ না করে, একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। আরিহান্তের রিজনিং বই থেকে আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 6 এর কোশ্চেন শুরু হচ্ছে 53 থেকে। এবং এর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনো দেখোনি, সেই সমস্ত ভিডিও ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এর আগের যত ক্লাস করানো হয়েছে সেগুলো দেখে আসতে পারবে। তো আজকের ক্লাসের যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা দেখো, এখানে ধীরে ধীরে বেড়েছে এবং সামান্য করেই বেড়েছে এবং সবশেষে রয়েছে কোশ্চেন মার্ক। তো এখানে আমরা চেষ্টা করব 5 থেকে 9 কীভাবে বাড়লো। তো এটা বাড়তে গেলে দেখো, পাঁচের সঙ্গে এমন কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ করতে হবে যেটাতে আমরা 9 কাছাকাছি পৌঁছাতে পারি। তো 9 কাছাকাছি বলতে সেটা 9 একটু আগেও হতে পারে, 9 একটু পরেও হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, এই 5 সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 9 কাছাকাছি, অর্থাৎ 5 দুগুণে 10 আমরা পৌঁছে গেলাম, কিন্তু 1 বেশি হয়ে গেছে। তো সেই 1 বেশি হয়ে গেলে কী করতে হবে, 1 কমাতে হবে, মানে -1, অর্থাৎ 9 আমরা পেয়ে গেলাম। 10 থেকে 1 বিয়োগ করলে 9, অর্থাৎ 9 আমরা পেয়ে গেলাম। এবার 9 থেকে 21, তাহলে ঠিক একই রকমভাবে 9 থেকে 21 যেতে গেলে কাছাকাছি সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 9 সঙ্গে যদি আমরা এক্ষেত্রে 2 গুণ করি, 9 দুগুণে 18, অর্থাৎ তো এক্ষেত্রে আবার 21 থেকে 3 কম। তো সেক্ষেত্রে তাহলে আমরা 2 সঙ্গে তাহলে 3 যোগ করে দেবো, তাহলে হয়ে গেল 21। 21 থেকে 37, 21 সঙ্গে তাহলে যদি আমরা 2 গুণ করি তাহলে কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি। 21 কে 2 দিয়ে গুণ করলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 42, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 37 থেকে 5 বেশি হয়ে গেল, অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমরা মাইনাস করবো 5, তাহলে আমরা 37 পেয়ে যাচ্ছি। এবার 37 থেকে 81, এখানে তাহলে 37 সঙ্গে আমরা 2 গুণ করবো, 37 সঙ্গে 2 গুণ করলে আমরা পাই 74। এখানে কিন্তু 81 থেকে কম রয়েছে, কত কম রয়েছে এখানে দেখো, 7 কম রয়েছে, অর্থাৎ এখানে তাহলে আমরা যোগ করবো 7। এবার তাহলে কোশ্চেন মার্কের স্থানে কি হবে, তাহলে কিন্তু এটা অবশ্যই 81 সঙ্গে প্রথমে আমরা 2 গুণ করব। এবং একটু আগে লক্ষ্য করো, এবার 2 সঙ্গে এখানে প্রথমে 1 মাইনাস হয়েছিল, তারপরে 3 প্লাস হয়েছিল, তারপরে 5 মাইনাস হয়েছিল, তারপরে 7 যোগ হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু বিজোড় সংখ্যাগুলো একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ হচ্ছে, অর্থাৎ লাস্ট যে বিজোড় সংখ্যা 7 কিন্তু যোগ হয়েছিল। অর্থাৎ এবার তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো 7-এর পরের বিজোড় সংখ্যা কত, 9, সেই 9 হবে। এবং 9 কি হবে, 9 কিন্তু মাইনাস হবে, যেহেতু একবার অলরেডি প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের পরে এবার মাইনাস করে আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো সুতরাং তাহলে এই 81-এর সঙ্গে যদি আমরা গুণ 2 করি তাহলে হয় 162, এই 162-এর সঙ্গে যদি আমরা -9 করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 153, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 153। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। এবং এক্ষেত্রে তাহলে সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, 153। এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারবে। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই অবশ্যই করে দিও। এবার আমরা কোশ্চেন নাম্বার 54-এর সমাধান দেখে নেবো। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে দেখো, এটা সবশেষে কোশ্চেন মার্ক রয়েছে। তো কীভাবে এটা আসলো, 4 থেকে 11, এখানে কত বাড়লো, এখানে দেখো +7 বেড়েছে, 11 থেকে 30, এখানে কত বাড়লো, এখানে বাড়লো +19, 30 থেকে 67, এখানে কত বাড়লো, এখানে দেখো বেড়েছে 37, 67 থেকে 128, এখানে বাড়লো কত, এখানে বাড়লো +61। তো এখানে দেখো 7, 19, 37, 61, এগুলোর মধ্যে কিন্তু আমরা কোনোরকম সামঞ্জস্য পেলাম না। তো তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আবার এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আবার নির্ণয় করার চেষ্টা করবো। যেমন 7 থেকে 19, এখানে কত বাড়লো, এখানে বাড়লো 12, 19 থেকে 37, এখানে কত বেড়েছে, এখানে বাড়লো দেখো 18, 37 থেকে 61, এখানে কত বাড়লো, এখানে বাড়লো হচ্ছে 24, 12, 18, 24, এখানেও এখনও পর্যন্ত আমরা কোনো সঠিক সামঞ্জস্য পেলাম না। আবার তাহলে যতক্ষণ না আমরা সামঞ্জস্য পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ট্রাই করে যাব। তাহলে 12-এর পরে এখানে হয়েছে 18, এখানে কত বাড়লো, এখানে বাড়লো দেখো 6,
18 পরে কত হয়েছে 24, এখানে কত বাড়লো 6। এবার তাহলে দেখো আমরা কিন্তু সামঞ্জস্য পেতে শুরু করেছি, অর্থাৎ এই যে শেষের সংখ্যাগুলো এগুলো প্রত্যেকটা ছয় ছয় করে বাড়বে, অর্থাৎ এই যে 28-এর সঙ্গে কোশ্চেন মার্ক সেটা নির্ণয় করতে গেলে এই স্থানে কোন সংখ্যা হবে সেটা প্রথমে আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে গেলে কত হবে, 24-এর পরে কত হবে সেইটা আগে নির্ণয় করব এই ছয়ের মাধ্যমে, অর্থাৎ 24-এর সঙ্গে ছয় যোগ করে যেটা হবে সেটা কিন্তু এই স্থানে বসবে। আশা করি এটুকু পরিষ্কার, এটুকু ক্লিয়ার। তাহলে 24 আর 6 কত হবে, 24 আর 6 হবে 30, অর্থাৎ এই স্থানে পেলাম 30। তাহলে এই স্থানটায় কত হবে, তাহলে এই যে 61 এর সঙ্গে 30 প্লাস করতে হবে, 60 আর 30 90, আর একে 91, তাহলে এখানে প্লাস 91 হবে। এবং এই 128-এর সঙ্গে 91 প্লাস করে যেটা হবে সেটাই হবে এই কোশ্চেন মার্কের সঠিক উত্তর। তো 128-এর সঙ্গে যদি আমরা 91 প্লাস করি তাহলে এক্ষেত্রে হচ্ছে 9 11 2, 219, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 219। এবং সঠিক উত্তর যেটা হবে বা সঠিক অপশন যেটা হবে সেটা হবে অপশন এ 219। তো শুধু আমাদের এই ক্যালকুলেশনটা এখানটাই করে নিতে হবে। তো এটিও কিন্তু বন্ধুরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং প্রশ্নগুলো সলভ করার সময় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রশ্নের গুণগত মান কিন্তু সুবীর দাসের রিজনিং বইয়ের গুণগত মানের থেকে অনেকটাই বেশি। সুতরাং তোমাদেরকে আমি বারে বারে বলবো সুবীর দাসের বইয়ের পাশাপাশি আরিহান্তের রিজনিংয়ের একটিও ক্লাস কিন্তু তোমরা ভুলেও মিস করো না। এবার কোশ্চেন নাম্বার 55-এর সমাধান, এখানে 2 10 30 68 এইভাবে সিরিজগুলো দেওয়া রয়েছে এবং সবশেষে রয়েছে কোশ্চেন মার্ক। তো প্রথমে আমরা এবার দেখবো এই 2 কীভাবে আসলো, 10 কীভাবে আসলো। এক্ষেত্রে তাহলে 2 আনতে গেলে যদি আমরা 1-এর ঘন করি তাহলে হয় 1, সেই 1-এর সঙ্গে যদি আমরা প্লাস 1 করি তাহলে দেখো 1 আর 1-এ 2 হবে। 10-এর ক্ষেত্রে কী হবে, 10-এর ক্ষেত্রে যদি আমরা 2-এর ঘন করি তাহলে হয় 8, সেই 8-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে 10। 30-এর ক্ষেত্রে 2-এর পরের সংখ্যা 3-এর যদি আমরা ঘন করি, 3 3 9, 3 9 27, সেই 27-এর সঙ্গে যদি আমরা আবার 3 প্লাস করি তাহলে হচ্ছে 30। 68-এর ক্ষেত্রে 4-এর ঘন, 4 4 16, 400 64, সেই 64-এর সঙ্গে যদি আমরা আবার 4 প্লাস করি, 4 প্লাস করলে হচ্ছে 68, অর্থাৎ প্যাটার্ন তাহলে কী পেলাম, 1-এর কিউব + 1, 2-এর কিউব + 2, 3-এর কিউব + 3, 4-এর কিউব + 4, তাহলে কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে 5-এর ঘন + 5, অর্থাৎ 5-এর ঘন হবে 125, তার সঙ্গে +5, অর্থাৎ 130, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে আমরা পেলাম 130। এবং সঠিক অ্যান্সার বা অপশান যেটা হবে অপশান বি 130। এবার আমরা কোশ্চেন নাম্বার 56-এর সমাধান দেখে নেব। এবং এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু দশমিকে রয়েছে, তো সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের দশমিক ব্যবহার করে সমাধান করতে হবে। সেটা কীভাবে দেখো, এই দেখো 50-এর পরে 60, তো এই যে 50-এর পরে 60 এটা আনতে গেলে 50-এর সঙ্গে কত গুণ করতে হয়, 50-এর সঙ্গে দেখো এক্ষেত্রে যদি আমরা 1.2 গুণ করলে 60 কিন্তু হচ্ছে, আবার 60 থেকে 75, এটা আনতে গেলে দেখো 60-এর সঙ্গে যদি আমরা 1.25 যদি গুণ করি তাহলে কিন্তু 75 আসছে, আবার 75 থেকে 97.5, এটা করতে গেলে দেখো কত গুণ করতে হচ্ছে, এটা করতে গেলে 1.3, এটা করলে কিন্তু 97.5 আসছে, তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে। এবার প্রশ্ন হলো এখানে ছিল প্রথমে 1.2, তারপরে এখানে 1.25, অর্থাৎ এখানে বাড়লো কত, 0.05, আবার এই 1.25 থেকে বেড়ে হলো 1.3, এই 3 হতে গেলে কত বাড়লো, এখানেও কিন্তু দেখো বেড়েছে 0.05, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে 0.05 করে কিন্তু বাড়ছে। তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করতে গেলে এই যে 97.5, এই 97.5-এর সঙ্গে যদি আমরা 1.35, আগে ছিল 3, এবার হবে এই 5টা যোগ হবে, যেহেতু 0.05 যোগ হচ্ছে প্রতি ক্ষেত্রে বা বাড়ছে, তো তাহলে এই গুণটা করলে কত হচ্ছে, তো এই গুণটা এখানে করলে দেখা হচ্ছে 5 2 6
1 3 1 এবং দশমিক হচ্ছে 1 2 3টার পর দশমিক, মানে 1 2 3 এখানে, তিনটার পরে এখানে দশমিক হবে, অর্থাৎ 131.625। অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে এই উত্তরটা, অর্থাৎ সঠিক অপশন তাহলে এক্ষেত্রে হবে অপশন সি 131.625। এবং একই রকমভাবে এই 131.625-এর সঙ্গে এবার যদি কত গুণ করলে, 184.275 আসবে সেটা দেখো তাহলে করতে হবে। যেহেতু এটা নির্ণয় করার সময় আমরা 1.35 গুণ করেছিলাম, এবার তাহলে 0.5 বেড়ে গেলে হবে 1.4। 1.4 দিয়ে গুণ করলে কিন্তু এই 184.275 এটা কিন্তু আসছে, অর্থাৎ এই উত্তর কিন্তু একদম সঠিক এবং সঠিক অপশন হবে অপশন সি। এটিও কিন্তু বন্ধুরা খুব ভালো একটা প্রশ্ন, আশা করি সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নম্বর 57-এর সমাধানটা দেখে নেবো। এবং এখানে দেখো সংখ্যা শুরু হয়েছে 4 দিয়ে এবং শেষ হয়েছে 23,440 দিয়ে, অর্থাৎ সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এই যে 4 থেকে 10 হয়েছে, এখানে প্রথম ক্ষেত্রে 6 যোগ হয়েছে, 4 আর 6 10, তারপর 10-এর পরে রয়েছে 40, এখানে দেখো 10-এর সঙ্গে কত যোগ হয়েছে 30-এর, তারপর 40-এর থেকে 190। এটা কি করে আসলো, এখানে কত যোগ হয়েছে, এক্ষেত্রে যোগ হয়েছে 150, 190 থেকে 940, 940 থেকে যদি আমরা 190 মাইনাস করি তাহলে হচ্ছে 750, অর্থাৎ এখানে 750 যোগ হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো এই যে 30, এই যে 150, 750, এগুলোর সঙ্গে কিন্তু কোনো সামঞ্জস্য নেই সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু এখানে এবার একটু লক্ষ্য করে দেখো, প্রথমে ছিল 6, প্রথম ক্ষেত্রে 6 যোগ হয়েছিল, তারপরে যোগ হলো কত 30, এই 30 কীভাবে আসলো, এই যে আগের বারে 6 যোগ হয়েছিল সেই 6-এর সঙ্গে যদি 5 গুণ হয় 5×6 30 হয়, অর্থাৎ সেই 30 কিন্তু যোগ হয়েছিল। পরের বারে হলো 150, এই 150 কী করে আসলো, এই যে লাস্ট এখানে আমরা 30 পেয়েছিলাম এই 30-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে দেখো হচ্ছে 150। আবার এখানে এই যে 750 পেলাম সেটা দেখো, এই যে লাস্ট আমরা 150 পেয়েছিলাম এই 150-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে কিন্তু হচ্ছে 750। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যে সংখ্যাটা যোগ হচ্ছে পরের বারে তার 5 গুণ সংখ্যা কিন্তু যোগ করতে হচ্ছে। দেখো প্রত্যেক ক্ষেত্রে 5 যোগ হচ্ছে, এখানে 5, এখানে 5, এখানে 5, অর্থাৎ লাস্ট এই যে সংখ্যাটা 750 যোগ হয়েছে, কোশ্চেন মার্কের স্থানে সংখ্যাটা নির্ণয় করতে হলে এই যে 750 এর সঙ্গে আমাদের 5 গুণ করে যেটা হবে সেটা যোগ করতে হবে 940-এর সঙ্গে, অর্থাৎ এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয় 3,750। তাহলে এই 940-এর সঙ্গে যোগ হবে 3,750, তাহলে 3,750-এর সঙ্গে 940-এর যোগ করা হয় সেক্ষেত্রে হবে হচ্ছে 4,690। কোশ্চেন মার্কের স্থানে হবে 4,690, এটি হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 57-এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 4,690, এটিও বন্ধুরা একটি খুব ভালো প্রশ্ন। এবার কোশ্চেন নম্বর 58-এর সমাধানটা দেখে নেওয়া যাক। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, প্রথমে 2, তারপরে কমে হলো 1, তারপরে আবার বেড়ে 4, তারপরে আবার কমে 3, এইভাবে কমা বাড়া করে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে বিষয়টা প্রথমে আমাদের চোখে আসছে এটা কিন্তু পরপর সংখ্যাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। সম্পর্কটা কীভাবে রয়েছে দেখো, এখানে দেখো জোড় আর বিজোড় সংখ্যা মিশিয়ে বা মিলে রয়েছে, তো সেগুলো দেখো কীভাবে, এখানে দেখো রয়েছে 1, একের পরে রয়েছে 3, 3-এর পরে রয়েছে 5, তারপরে রয়েছে এখানে কোশ্চেন মার্ক, আর এক্ষেত্রে এখানে রয়েছে 2, 2-এর পরে 4, 6, 8, এইভাবে কিন্তু সম্পর্কগুলো রয়েছে। তো এখানে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে সেই পার্টটা আমরা আগে করবো। একের পরে 3, এখানে কত বাড়লো, এখানে বাড়লো 2, 3-এর পরে 5, এখানে বাড়লো 2, 5-এর পরে 2 বেড়ে হবে 7, এটা খুবই সোজা ছিল। অথবা একই রকমভাবে এই 2 যোগ না করে আমরা যদি এখানে সরাসরি এভাবে করতাম যে একের পরের বিজোড় সংখ্যা, একের পরের বিজোড় সংখ্যা 3, 3-এর পরে 5, 5-এর পরের বিজোড় সংখ্যা 7, সরাসরি কিন্তু 7ও আমরা এভাবে পেয়ে যেতাম। তো এই ক্ষেত্রে আর বিশেষ কিছু করার নেই, এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক অপশান। এবার আমরা কোশ্চেন নাম্বার 59-এর সমাধানটা দেখে নেবো।
এই সিরিজে দেখো, প্রথমে ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা, তারপরে আবার ছোট, তারপরে আবার বড়, অর্থাৎ অর্থাৎ কিছুটা কিন্তু ঠিক এর আগের প্রশ্নের সমাধানের মতো, অর্থাৎ পরপর সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক খুঁজলে কিন্তু পাওয়া যাবে না কিছু, একটা অন্তর একটা সংখ্যার সম্পর্ক এখানে নির্ণয় করতে হবে। যেমন ছোট সংখ্যাগুলোর সম্পর্ক, 3-এর সঙ্গে 6-এর সম্পর্ক, 6-এর সঙ্গে 9-এর সম্পর্ক, 12-এর সঙ্গে 15-এর সম্পর্ক, অর্থাৎ একটা অন্তর একটা সম্পর্ক এখানে রয়েছে। আবার একই রকমভাবে ঠিক এখানে 128, তার সঙ্গে 64 সম্পর্ক, 64-এর সঙ্গে এখানে কোশ্চেন মার্ক যেটা রয়েছে তার সম্পর্ক। তো এখানে দেখো 3-এর সঙ্গে 6, এখানে কিন্তু 3 বেড়েছে, 6 থেকে 9 এখানেও 3 বেড়েছে, 9 থেকে 12 এখানে +3, 12 থেকে 15 এখানেও +3, অর্থাৎ এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে 3 বেড়েছে। আবার এখানে দেখো 128 থেকে হয়েছে 64, অর্থাৎ এখানে কিন্তু অর্ধেকটা কমে গেছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভাগ হবে, এক্ষেত্রে ভাগ হয়েছে 2, 128-কে 2 দিয়ে ভাগ করলে হয় 64। তাহলে 64-এর পরে যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে সরাসরি আমরা বুঝতেই পারছি এটা কিন্তু অর্ধেকটা কমেই হবে, অর্থাৎ এখানেও ভাগ হবে 2 দিয়ে, কারণ আগের বারে প্রতি ক্ষেত্রে কিন্তু একই রকম সংখ্যা যোগ হয়েছিল, +3 করে যোগ হয়েছিল। তো তাহলে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু একই রকম সংখ্যা ভাগ হবে, অর্থাৎ 2 দিয়ে কিন্তু এক্ষেত্রে ভাগ হবে। 64-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 32, 32, 32 দুগুণে 64 হয়। আবার ঠিক একই রকমভাবে দেখো পরের সংখ্যাটা এসেছে কিনা, অর্থাৎ এই যে কোশ্চেন মার্কের পরে এখান থেকে হয়েছে 16, অর্থাৎ 32-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু এই 16 আসে, অর্থাৎ এই যে 32 উত্তরটা একদম সঠিক, অর্থাৎ কোশ্চেন নম্বর 59-এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 32। এবার কোশ্চেন নম্বর 60-এর সমাধান দেখে নেব। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু দেখো দশমিক রয়েছে, অর্থাৎ এখানে 3-এর পরে যে 4.5 রয়েছে এটা কিভাবে আসলো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এখানে কিন্তু গুণ করা হয়েছে 1.5, 3-এর সঙ্গে 1.5 গুণ করলে কিন্তু 4.5 হয়, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। তো সেটা তো এক্ষেত্রে যাওয়ার আগে একই রকমভাবে এখানে দেখো এই যে 10.125 রয়েছে এর সঙ্গে যদি আমরা 1.5 যদি গুণ করি তাহলে কিন্তু 15.1875 এটা কিন্তু আসছে, অর্থাৎ এক্ষেত্রে যে প্যাটার্ন সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 1.5 গুণ করতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে এই 45-এর সঙ্গে যদি আমরা গুণ করি 1.5 তাহলে যেটা আসছে সেটা হলো 6.75, 6.75, অর্থাৎ কোশ্চেন নাম্বার 60-এর সঠিক অপশান হবে অপশান ডি, 6.75। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার 61-এর সমাধানটা দেখে নেবো, এবং এটি কিন্তু বন্ধুরা প্রথমে বলে রাখি একটা ভালো নিয়মের প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো যে সংখ্যার সিরিজটা শুরু হয়েছে অনেক বড় সংখ্যা দিয়ে এবং শেষ হয়েছে 160 দিয়ে, অনেক বড় দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে যেহেতু অনেক ছোট দিয়ে, এক্ষেত্রে কিন্তু তাহলে বিয়োগের মাধ্যমে ছোট হয়নি সংখ্যাগুলো, এত কম সময়ে ছোট হতে গেলে অবশ্যই ভাগের সাহায্য কিন্তু নিতে হবে। তো তাহলে আমরা দেখবো এই যে এখানে ঠিক কত ভাগ করা হয়েছে, এগুলো করার জন্য কিন্তু পরীক্ষার সময় খুব শর্ট টাইমে রাফ পেপারে ভাগগুলো করে নিতে হবে, অর্থাৎ এই 51,975-কে যদি 9,450 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 5.5, অর্থাৎ উল্টো হবে যদি এই 51,975-কে এই 5.5 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা পাই 9,450। আবার একই রকমভাবে 9,450-কে 2100 দিয়ে ভাগ করে দেখো, এক্ষেত্রে ভাগ করলে কিন্তু আমরা পাচ্ছি 4.5, এবং উল্টোভাবে যদি এই 9,450-কে 4.5 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু হয় 2100। কিন্তু তাহলে এখানে পার্থক্যটা কী হলো দেখো, এখানে কিন্তু 1 পয়েন্ট কমে গেল, প্রথমে ছিল 5.5, তারপরে হয়ে গেল 4.5। ঠিক একই রকমভাবে তাহলে এখানে 600 করতে গেলে এই 2100-কে যদি আমরা ভাগ করি 3.5 দিয়ে তাহলে কিন্তু দেখো 600 আসছে, 600-র পরে এই যে 240 রয়েছে এটা করতে গেলে 600-কে যদি আমরা ভাগ করি 2.5 দিয়ে তাহলে আসছে 240, 240-কে যদি আমরা ভাগ করি 1.5 দিয়ে তাহলে হয় 160, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু 1 পয়েন্ট করে কমছে, প্রথমে ছিল 5.5, তারপরে 4.5, তারপরে 3.5, এবং সবশেষে কোশ্চেন মার্কের স্থানে তাহলে কত হবে সেটা নির্ণয় করতে গেলে সেগুলো এই 160-কে আমাদের ভাগ করতে হবে অনলি 0.5 দিয়ে। তো এই 160-কে যদি আমরা ভাগ করি 0.5 দিয়ে সেক্ষেত্রে হচ্ছে 320, অর্থাৎ 320 এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, এবং সঠিক অপশান তাহলে হবে অপশান সি, 320। আশা করি প্রশ্ন সমাধান তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, এটাই কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন। এবং এই কোশ্চেন নাম্বার 61-এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের আরিহান্তের রিজনিংয়ের বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 6, এর পরবর্তী পার্টগুলো পেতে এক্ষুনি জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই
ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।